Cloud 42 YouTube channel আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আমরা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করোনা ভ্যাকসিনের জন্য আমরা অনলাইনে নিবন্ধন অথবা আবেদন করতে পারব। আপনারা জানেন করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়েও অ্যাপসের মাধ্যমে সহজে নিবন্ধন করা যায়। তাহলে পুরো টিউটোরিয়ালটি দেখে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করুন। চলুন কম্পিউটার স্ক্রিন থেকে ঘুরে আসি। করোনা ভ্যাকসিন অনলাইনে নিখুঁতভাবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজার ওপেন হওয়ার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে সুরক্ষা বিভাগের ওয়েব অ্যাড্রেস লিখুন। সুরক্ষা বিভাগের ওয়েব অ্যাড্রেস হলো www.surukha.gov.bd। এরপর সুরক্ষা বিভাগের ওয়েব অ্যাড্রেস লেখার পর আপনার মোবাইলে গো প্রেস করুন। সুরক্ষা বিভাগের মূল পেজটি ওপেন হয়েছে। এখন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন অপশনে আমরা NID দিয়ে আমরা প্রথম স্টেপ ট্রাই করব। এখন এরপর এখানে পরিচয় যাচাই করুন, ড্রপডাউন বক্সে ক্লিক করুন। এরপর নাগরিক নিবন্ধন 55 বছরের ঊর্ধ্বে ক্লিক করুন। এরপর এই বক্সে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিন। আপনার ভ্যালিড জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিবেন যদি আপনি এই নাম্বারের অনুকূলে আপনার বয়স 55 বছর বা তদূর্ধ্ব হয়ে থাকে। তাহলে ভ্যালিড জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইনপুট করুন। এরপর এই বক্সে দিন সিলেক্ট করুন। আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অনুযায়ী দিন দিন এই বক্সের মধ্যে আপনি মাস সিলেক্ট করুন। আপনার জাতীয় পরিচয়পত্রে যে মাসটি রয়েছে এবং এই বক্সে বছর সিলেক্ট করুন। আপনার জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে বছরটি জন্ম তারিখ রয়েছে সেটা সঠিকভাবে ড্রপডাউন মেনু বার থেকে আপনারা খুঁজে বা লিখেও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বছরটি দেন। এরপর ক্যাপচা কোড লিখুন, উপরে লেখাটি সঠিকভাবে লিখুন। এখানে যে লেখাটি কোডটি বড় হাতের অক্ষরে লিখুন, সবগুলো বড় হাতের অক্ষরে টাইপ করুন। এরপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে যাচাই করুন অপশনে ক্লিক করুন। এখন দেখুন নিবন্ধনকারীর তথ্য, নাম, অরিজিনাল নাম চলে আসছে, ইংরেজি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সার্ভার থেকে নিয়ে নিছে। এবার এই বক্সে আপনি মোবাইল নাম্বার ইনপুট করুন, আপনার ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারে ইনফরমেশান আসবে, নোটিফিকেশান আসবে করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য সঠিক টাইম এবং কেন্দ্র, সেই জন্য আপনি ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করুন। এরপর ভ্যালিড নাম্বার দেওয়ার পর এরপর কিছু অপশান দেখুন, দীর্ঘমেয়াদী রোগ, আপনার স্বাস্থ্য সম্বন্ধে কিছু তথ্য দেখবে এখানে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক আছে কি না, আপনি যদি হাঁ হন হাঁ দিবেন আর না হলে না সিলেক্ট করুন। তারপর এই অপশানে ডায়াবেটিক্স আছে কি না, যদি হাঁ হয় হাঁ দিবেন আর না হলে না সিলেক্ট করুন। এরপর এই বক্সে কিডনি রোগ, যদি না থাকে না দিবেন। এরপর এখানে শ্বাসযন্ত্রের রোগ, টিবি, সিওপিডি, অ্যাজমা, যদি না থাকে না দিবেন। এরপর এখানে ক্যান্সার, হাঁ হলে হাঁ দিবেন না হলে না দিবেন। এরপর কখনো কোভিড-19 আক্রান্ত হয়েছেন কি না, যদি হাঁ হন হাঁ দিবেন, ন হলে না দিবেন। এরপর এই বক্সের মধ্যে পেশা ও অন্যান্য কিছু চুজ করুন, কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কি না, যদি না হয়ে থাকেন না দিবেন, পেশা চুজ করুন ড্রপডাউন থেকে, ড্রপডাউনে ক্লিক করুন। এরপর আপনার যে পেশার সাথে আপনি সম্পৃক্ত আপনি ওই পেশাটি আপনি ড্রপডাউন থেকে আপনি এখানে দেখে ভালো করে দেখে আপনি কোন পেশার সাথে জড়িত পেশাগুলো দেখে আপনি এখানে চুজ করুন। যদি পেশার সাথে জড়িত নাই তাহলে অন্য দিবেন, আর বেসরকারি চাকরিজীবী বেসরকারি চাকরি দিবেন। এই বক্সে বর্তমান ঠিকানা, যেই ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক তাহলে বিভাগ চুজ করুন।
এরপর এ বক্সে জেলা সুইচ করুন। এরপর এই বক্সে উপজেলা বা সিটি কর্পোরেশন চুজ করুন, আপনি যে অধীনে ছিলেন যেখানে। এই বক্সে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা থানা চুজ করুন। ড্রপ ডাউন থেকে ইউনিয়ন পৌরসভা আপনি ড্রপ ডাউনে ক্লিক করুন, আপনি যে সে ইউনিয়ন দিন। এরপর এই বক্সে ওয়ার্ড চুজ করুন, অর্থাৎ আপনার ইউনিয়নটি যে কত নম্বর ওয়ার্ডে। এরপর এই বক্সে গ্রাম, পাড়া, মহল্লার নাম লিখুন, আপনি যেই গ্রামে অবস্থান করেছেন, বর্তমানে আছেন, আপনার সেই গ্রামটি লিখুন। এরপর একটু দেখুন নিচে গ্রাম পাড়া লেখার পর যে কেন্দ্রের টিকা নিতে ইচ্ছুক কেন্দ্রের নাম চুজ করুন ড্রপ ডাউন থেকে। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাগলনাই থেকে নিতে চান ছাগলনাই দিবেন, আর বাকিটা আছে এখানে ড্রপ ডাউন। এরপর দেখুন একটু আমি শপথ করিয়ে বলিতেছি যে এই পরমে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, এটা যদি কমপ্লিট সত্য হয় তাহলে সংরক্ষণ করুন, ক্লিক করুন। এরপর উপযুক্ত তথ্যগুলো যদি সম্পূর্ণ থাকে তাহলে আপনি সেখানে সংরক্ষণে ক্লিক করলে আপনি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট, প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কীভাবে অনলাইনে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করবেন, এভাবে সঠিকভাবে আবেদন করবে। আপনি যদি তথ্য দিয়ে বাতিল করতে চান তাহলে বাতিল অপশানে ক্লিক করুন। দর্শক, তাহলে বুঝতে পারছেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দর্শক, তাহলে বাই বাই।